দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা স্তূপে ভরে উঠছে পুকুর। ডেঙ্গু আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের আন্দিমহল এলাকায়। দিনের পর দিন পুকুর নোংরা আবর্জনা স্তূপে ভরে ওঠায় ড্রেনের জল উঠে আসছে রাস্তায়। যাতায়াতের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষজনের। আর এই ঘটনায় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকেই দায়ী করেছেন বিজেপি কাউন্সিলর। জানা গেছে তিনটি পুকুর আছে ওই এলাকায়। প্রতিটি পুকুরে পানা এবং নোংরা আবর্জনায় পরিপূর্ণ। সেই পুকুরের মধ্যেই বাড়ির ও ড্রেনের জল এসে পড়ে, কিন্তু পুকুরগুলি ভরাট হয়ে যাওয়ার কারণে সেই জল ড্রেন উপচে রাস্তায় গিয়ে পড়ছে। পুকুরগুলি অতি সত্বর পরিষ্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাদায় ভর্তি হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, সবসময় পানি সফট করছে। পুকুরগুলো তো হয়তো ভরাট হয়ে গেছে, পানি আর যাচ্ছে না, কাটছে না পানিটা, তার কারণে এই যে জলটা রাস্তায় উঠে যাচ্ছে। পরিষ্কার হোক রাস্তাটা। এইটা হচ্ছে আরামবাগ আন্দিমহল ৬ নম্বর ওয়ার্ড, আর দুটো পুকুরের পাশাপাশি রয়েছে, ওইটাও নোংরা হয়ে গেছে, এটাও নোংরা হয়েছে। সেই কারণে মানে ড্রেনের জলটা যেতে পারছে না, আটকে যাচ্ছে। এতে মানুষের অসুবিধা হচ্ছে, একটু জল ছাড়লে রাস্তায় উঠে যাচ্ছে, মশা উঠছে, সেটা তো সে কারণে তো ডেঙ্গু হতে পারে। বাচ্চা ছেলে রয়েছে, পরিষ্কার হওয়ার জন্যই চাইবো পরিষ্কার হয়, ড্রেনটাও ক্লিয়ার হয়, তাহলে মানে ডেঙ্গু হয়েছে, মশা মাছি উঠছে, তাহলে এই রোগটিকেও সুবিধা হবে। আন্দিমহলে তিনটে পুকুর আছে, এর যত বাথরুম ফাথরুমের মানে যত আবর্জনা এখানেই ফেলা হয়, পুকুরগুলো বুঝে গেছে। ট্রেনের জল বলতে বাথরুমের জল ফল তো পুকুরেই পড়ে এসে। এই ঘটনায় আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর স্বপন নন্দীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, ৬ নম্বর ওয়ার্ডের পুকুরগুলো প্ল্যানিং করে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ভরাট করাচ্ছেন। শুধু এই পুকুর নয়, আরামবাগের একাধিক পুকুর এইভাবেই তৃণমূল নেতারা ভরাট করছে। পুকুর ভরাট বন্ধ না হলে তিনি আইনত ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় স্বপনন্দী মহাশয়ের ওয়ার্ড, উনি কাউন্সিলর, উনি জানেন না ওনার ওয়ার্ডে পুকুর ভরাট হচ্ছে? উনি জেনে শুনে এইসব প্ল্যানিংগুলো করছেন, চোর আবার বাটপার। আমি এটা নিয়ে নোটিশও করেছিলাম এবং বন্ধ ছিল, যেই পুজো করে দিন, এরা এত সুন্দর প্ল্যানিং, এই পুজো এখন ছুটি চলছে, এই ছুটি চলাকালীনই এইগুলো ভরাটগুলো করছে। এইগুলো হচ্ছে প্ল্যানিং তো, ওগুলো না চোখ দেখানো, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাছে চোখ দেখানো। অরিজিনাল সব পুকুরে পড়ছে, আপনাকে আমি চলুন, আপনাকে আমি খান আষ্টেক দশেক পুকুর দেখাবো, এখন সেগুলো ভরাট হয়ে গেছে, এবং প্রমাণ দেখাবো সেগুলো পুকুর পরে উল্লেখ আছে, সেগুলো ভরাটের জায়গা বিক্রি হয়েছে, কে করলো, কারা করেছে? আমাদের তো বলতে পারবে না, বিজেপি ক্ষমতায় নাই, কারা করেছে, কারা ক্ষমতায় আছে, এখন চেয়ারে কারা বসে আছে? তৃণমূল চুরি করছে, কে? তৃণমূল। এগুলো সব প্রমোটিং বিজনেস করছে, আর এগুলো কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো কিন্তু আমরা ছাড়বো না, এর আইনগতভাবে ব্যবস্থা নেবো, আমার কাছে তথ্য আছে। অপরদিকে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন স্বপন নন্দী। তিনি বলেন এই বিষয়টা তার জানা, তিনি পৌরসভার সাথে এই বিষয়ে কথা বলেছেন পুকুরগুলি পরিষ্কার করার জন্য, এবং সাধারণ মানুষের কাছে দাবি জানাচ্ছেন তারা প্রত্যেকেই যেন বাড়ির নোংরা আবর্জনা পৌরসভার ডাস্টবিনের গাড়িতে ফেলেন। পুকুর তো বোঝানো, যদি কারো বোঝায় কেউ ইচ্ছাকৃত ভাবে, আমরা প্রশাসনকে বলবো যে সেই তাদের বিরুদ্ধে যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, কারণ সরকারের নির্দেশই আছে যে কোনো পুকুর বোঝানো যাবে না। আর এই ময়লা ফেলে যারা বোঝাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের পৌরসভাকে আমি অনুরোধ করব যে রাইজে অন্যায়গুলো করছে, সে অন্যায়গুলো থেকে যেন বিরত থাকে। যারা ওই পুকুরে ওইগুলো ফেলছে তারা যেন না ফেলে। আর পৌরসভাকে আমি বলবো যে ওই যারা মহিলারা এক একজন করে থাকেন তারা যেন তাদের কাছে যেয়ে একটু বলেন। আর আমরা ওয়ার্ডেতে অলরেডি আমরা প্রচার করেছি, বলেছি, আমরা ওটা দেখছি যে যাতে ওই ময়লাগুলো না ফেলে। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি জানান তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। দেখুন, আমাদের নজরে আপনারাই প্রথম আনলেন যে ওই ড্রেনটা ভরাট হচ্ছে, বুঝলেন, পুকুরটা ভরাট হচ্ছে। আমাদের মাঝখানে পাঁচ দিন পৌরসভা বন্ধ ছিল, আমরা জানতামই না, আপনারা জানালেন, ভালো হলো, আমরা সত্যি ব্যবস্থা নিচ্ছি। এখন দেখার, পুকুরগুলি কি এইভাবেই আবর্জনা স্তূপে ভরে উঠবে নাকি এগুলির সংস্কার করা হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।